হচ্ছে আশি চেয়েছি ওই মাস বাজার করব। বাবু পড়তে গেছে তো আমি আর গুটু যাচ্ছি। বাজার মানে আলু পেঁয়াজ রসুন শাকসবজি এগুলোই নিয়ে আসবো। তো ঠিক আছে যাই বাজারে, রামপুরের বাজারটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখবো দেখাবো, অনেক বড় বাজার কিন্তু। তো ঠিক আছে এই যে চুলটাকে বেঁধে নিলাম, নইলে গরম লাগে অনেকটা। তো ননদের বাড়ি যাব, তারপর ওইদিকে যাব। ঠিক আছে যাচ্ছি, দেখা হচ্ছে বাজারে গিয়ে। তো আমার সাথে চলো একটু আমাদের ননদের বাড়ি ঘুরে আসি আর ওইদিকের বাজারটা ঘুরে আসি। তো এই যে গুড্ডু লাগাচ্ছে এখন গিয়ে তালা, মানে আমার ছেলে তো পড়তে গেছে, ও আস্তে আস্তে 7:30 বাজবে, তার আগেই আমরা চলে আসব। আর আজকে বললাম না, এতটা আমার একদম সারাটা দিন আজকে গেল কাজ করতে, সেই সকাল 6টা থেকে শুরু করেছি, এখনো তো চলছে, দেখি রাত্রে কটা বাজে আজকে। তো এই যে আমরা কোথাও গেলে গেট বন্ধ হবে না, এটা কোনো দিনও নয়, মানে কোয়ার্টার থেকে গাড়িটা যখনই ও বের করবে গেটটা বন্ধ হয়ে যাবে। আর গেট বন্ধ হলেই তো ম্যাক্সিমাম 10 মিনিট তো দাঁড়াতেই হয়, তারও বেশি 15-16 মিনিট এরকম হয়। তো এই যে গেট খুললো, এখন যাচ্ছি ননদের বাড়ি। এই যে দেখতে দেখতে চলে আসলাম, তো ননদকে বললাম কেমন হয়েছে, ওকে একটা নাইটিও দিয়েছি, ও তো খুব খুশি, বলে খুব ভালো হয়েছে। ও আমার মতো, কেউ কাউকে জিনিস কেউ যদি দেয় না ভালোবাসে, খুব ভালো লাগে। তো এই যে আমার আর এক ভাগনা, বড় ভাগনাটা নেই, তো ছোট ভাগনাটা এই যে বললাম একটা কাঁঠাল দিতে, তো এখনও এই সিজনে কাঁঠাল খাইনি, তো ভাগনা কাঁঠাল পারল, তো এখন নিয়ে আসবো। এই যে দেখতে দেখতে বাজারও চলে আসলাম, অনেকটা কি বলবো রাত্রেই হয়ে গেল, ভালো করে এখন ঘোরাই হবে না। তো তাও যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো এই যে নিচ্ছি গিয়ে আলু, আর কি হয় বলেন তো, আলু আলু পেঁয়াজ রসুন আদাটা ঘরে থাকলে না চিন্তা থাকে না, মানে আমার তো আলু পেঁয়াজ না থাকলে মাথা গরম হয়ে যায়, তাই আমি মাসের প্রথমেই আলু পেঁয়াজ রসুন আদা কিনে রাখি, আর একটু শাকসবজি মাছ মাংস কিনি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার সাথে থাকবেন। টাটা।